রাস্তার পানি বান্দরবনের পর কক্সবাজারের সঙ্গেও চট্টগ্রামে যান চলাচল বন্ধ। কক্সবাজার ও বান্দরবনের উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না। বান্দরবনের পর চট্টগ্রাম থেকে কক্সবাজার যান চলাচল আজ মঙ্গলবার বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই দুই জেলার যাত্রীরা। কয়েকদিনের বৃষ্টিতে যোগাযোগের দুটি সড়কই পানিতে তলিয়ে গেছে। দুই জেলার যাত্রীরা নগরের বরন্দারহাট বাস টার্মিনাল ও কর্ণফুলী তৃতীয় সেতু এলাকার ভিড় করছে। তাতেও সুবিধা করে উঠতে না পেরে অনেক বিমুখ হয়ে বাসায় ফিরে যাচ্ছে। কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার তৃতীয় সেতু এলাকা থেকে কক্সবাজার ও বান্দরবনের উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না। শুধু দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলামুখী গাড়ি চলছে। ওই দুই জেলার অনেকে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টার উপজেলামুখী গাড়িতে উঠে যাচ্ছে, কিন্তু সড়কের পানি মরিয়ে শেষ পর্যন্ত বান্দরবন ও কক্সবাজার পৌঁছাতে পারবেন কি না জানেন না তারা। গতকাল সোমবার থেকে বান্দরবনের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ সকাল থেকে কক্সবাজারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চান্দনাইশের হাসিমপুর সাতকানিয়া কেরানীহাটের পরে বান্দরবন সড়কের বাজালিয়া এলাকার পানি উঠে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। চন্দনাইশ উপজেলার সরকারি কমিশনার ভূমি জিব্রান মোহাম্মদ সাইক বলেন, পানি ওঠার কারণে যান চলাচল কার্যত বন্ধ। কক্সবাজার ও বান্দরবনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত হয়েছে। ধন্যবাদ সবাইকে। খবর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন।